আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি অফ বেকিং। ট্রপিক্যাল ক্রিমটার রিভিউ অনেকেই চেয়েছিলেন, কম দামের ভিতর এই ক্রিমটা কিন্তু অনেক ভালো একটা ক্রিম। আর যেহেতু এটা ফ্রোজেন করে স্টোর করা যায়, তাই কিন্তু অনেক দিন ব্যবহার করা যায়। আজকে এই ক্রিমটার ডিটেলসই আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আমি এটা ডিটেলসটা একটু দেখিয়ে দিই। এইরকম প্যাকেটে পাবেন, আবার একটু সাদা টাইপের একটা প্যাকেটও কিন্তু এটার পাওয়া যায়। যেটাই হোক, কিনে এনে ডিপ ফ্রিজে রাখতে হবে। আর নির্দেশনা কিন্তু পিছনে দেওয়াই থাকে, এখানে লেখাই আছে যে এটাকে স্টোর করতে হবে ফ্রোজেন করে। আর ব্যবহার বিধি এখানে বাংলায় লিখে দেওয়া আছে, আপনাকে ব্যবহারের পূর্বে অবশ্যই এটাকে একটু রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে, তারপর ভালোভাবে ঝাঁকিয়ে এটাকে ব্যবহার করতে হবে। তাপমাত্রা কিন্তু সবই লেখা আছে। আর চেষ্টা করবেন ক্রিমটাকে একদম বরফ ভাবে আপনি যখন তৈরি করবেন, তখন যেন সেটা খুব বেশি বরফ না থাকে, একটু যেন লিকুইডি ভাব থাকে এটার ভেতর। এই ক্রিমটা চলুন আমরা তাহলে তৈরি করে দেখাই যে আসলে ক্রিমটা কতটা পারফেক্ট হয়। আমি এটাকে বের করে রেখেছিলাম, এখন এটা মোটামুটি একটু রুম টেম্পারেচারে এসেছে, এটাকে যখন আমি খুলবো তখনই বুঝতে পারবেন। একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এবার এই যে মাথা থেকে এটাকে খুলে ফেলতে হবে। আমি এই ক্রিমটাকে আর প্যাকেটে রাখি না, সম্পূর্ণটাকে আলাদা করে ফেলি, তাই আমি পুরোটা মুখে খুলে নিচ্ছি। এই যে ভিতরে দেখতেই পাচ্ছেন, কিছুটা লিকুইড কিছুটা বরফ কিন্তু রয়েছে। এখন এখান থেকে আমি কিছুটা ক্রিম আলাদা করে নিচ্ছি। কিছুটা ক্রিম আলাদা করে নেওয়ার পর বাকি ক্রিমটুকুকে আমি স্টোর করব, এবং সেটাকে স্টোর করার জন্য অবশ্যই আমি আলাদা একটা কন্টেনার ব্যবহার করি। সম্পূর্ণটাকে ঢেলে নিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে এয়ার টাইট করে ডিপ ফ্রিজে রেখে দেবো। ব্যবহার করার আগে আবার একটু ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা ব্যবহার করবেন, এরকম একটু লিকুইডি ভাব আসবে, তখনই বুঝবেন যে হ্যাঁ, ক্রিমটা এখন আপনারা পারফেক্ট তৈরি করতে পারবেন। যে ক্রিমটা আমি বাটিতে নিয়েছি, এখন সেটাকে বিট করে নিব। সম্পূর্ণ ক্রিমটা আমি বিটার স্পিড 2-এ রেখে বিট করব। এটাকে কিন্তু খুব হাই স্পিডে বিট করা যাবে না, তখন কিন্তু এয়ার বাবল ক্রিয়েট হয়ে যায়। আর এই ক্রিমের আরেকটা পজিটিভ দিক হচ্ছে, এটাতে কোনো প্রকারের আইসিং সুগার বা কোনো রকমের ভ্যানিলা এসেন্স বা কোনো এসেন্সেরই আসলে দরকার নেই। যদি ফ্লেভার ক্রিম তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা ফ্লেভার অ্যাড করতে পারেন। একটু সময় নিয়ে এটাকে বিট করে নিতে হবে, আর ওভার বিট করা যাবে না। ওভার বিট করলে ক্রিমটা পরে ডেকোরেশনে করার সময় কিন্তু ফেটে যায়। আমার ক্রিমটা প্রায় বিট হয়ে গিয়েছে, একটু নরম অবস্থাতেই কিন্তু এটাকে একটু বিট করা থামিয়ে দিতে হবে, কারণ এটা ফ্রিজে রেখে সেট করে নিলেই পারফেক্ট হয়ে যাবে। আমার ক্রিমটা রেডি। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে বুঝবেন যে ক্রিমটা আসলে পারফেক্ট। এভাবে একটু নেড়ে চেড়ে নেবেন, এতে করে ভেতরে যদি কোনো বাতাস যেয়ে থাকে এটা কিন্তু বের হয়ে যাবে। ক্রিমটাকে আপনারা যখন দেখবেন, তখন এইভাবে করে স্প্যাচুলা দিয়ে একটু টান দিবেন। ভিতরের দিকটায় যদি কোনো বুদবুদ বা ফাঁকা ফাঁকা ছিদ্র ছিদ্র ভাব না থাকে, তাহলে বুঝতে হবে আপনার ক্রিমটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়েছে। এই যে ঠিক এরকম শাইনি। আর যদি ভেতরে ফাটা ফাটা থাকে, তাহলে একটু নেড়ে নেবেন, তাহলে সেই জিনিসটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক স্প্যাচুলা দিয়ে এভাবে করে একটু নেড়ে নেবেন, অনেক জোরে না, হালকা একটু প্রেসারের সাহায্যে এটাকে নেড়ে নিলেই হবে। আর ব্যবহারের আগে অবশ্যই ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রেখে একটু সেট করে তারপর আপনারা ডেকোরেশনের কাজে ব্যবহার করবেন। কম দামের ভিতর এই ক্রিমটা কিন্তু কেকের জন্য অনেক ভালো। যারা নতুন কেক বানান বা নতুন কেক বানানো শিখতে চাচ্ছেন, তারা কিন্তু নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।